আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস সিক্সের নবম অধ্যায় পড়াবো। তো নবম অধ্যায় হচ্ছে ভারত ও সমকালীন বহির্বিশ্ব। ভারত ও সমকালীন বহির্বিশ্ব আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমেই এক নজরে দেখে নেব যে প্রাচীন বিশ্বের বিভিন্ন সভ্যতা সম্পর্কে আমরা আগে জেনে নেব। তো প্রাচীন বিশ্বের সভ্যতা বলতে গেলে যেমন টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর মাঝখানের অঞ্চলকে গ্রিকরা বলতো মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া বলতো। ওই শব্দটির মানে দুই নদীর মধ্যবর্তী দেশ। প্রাচীনকালে ওই অঞ্চলে একটা অংশে ছিল সুমেরীয় সভ্যতা। সুমেরের লিপিকে ইংরেজিতে বলা হতো কিউনিফর্ম লিপি। তো সুমেরের লোকেরা গণিত, জ্যোতির্বিজ্ঞান ও নানান জ্ঞান বিজ্ঞান চর্চা কিন্তু সেই সময় করত। আবার উত্তর পূর্ব আফ্রিকায় নীল নদের তীর বরাবর ছিল প্রাচীন মিশরীয় সভ্যতা। এটা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে বলেছিলেন নীল নদের দান। মিশরের শাসকদের আবার কি বলা হতো, ফ্যারাও। তাদের মৃতদেহ রাখার জন্য পিরামিড বানানো হতো। মিশরে শুরু হয়েছিল কি, প্যাপিরাস গাছের ছালে লেখা শুরু হয়েছিল প্রথম। প্যাপিরাস থেকেই কাগজের ইংরেজি শব্দ পেপার এ কথাটা এসেছিল। আবার মিশরীয়রা হায়রোগ্লিফিক লিপির ব্যবহার করেছিল সেই সময়। আবার এশিয়া মহাদেশের পূর্বে হোয়াংহো ইয়াং সিকিয়াং নদীর আববাহিকা অঞ্চলে গড়েছিল প্রাচীন চীন সভ্যতা। চীন সভ্যতা গড়ে উঠেছিল। তো এই হোয়াংহো ইয়াং সিকিয়াং নদীর তীরবর্তী প্রাচীন চীন সভ্যতা, এরাও কিন্তু কাগজ বানানো বা কাঠের হরফ বানিয়ে ছাপার কৌশল চীনারাই প্রথম তৈরি করেছিল। আবার পাহাড়ে ঘেরা গ্রীষ্মে অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল, সেগুলিকে বলা হতো নাগর রাষ্ট্র বা পোলিস। পোলিসগুলির মধ্যে বিখ্যাত ছিল এথেন্স এবং স্পার্টা। তাদের সঙ্গে পারস্পরিক সাম্রাজ্যের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের কথা গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস এর লেখায় কিন্তু পাওয়া গিয়েছিল। আবার এই রকম করে বিভিন্ন সভ্যতার কিন্তু আমরা কথা জানব। হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল, মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল সেই সময়। তো টাইগ্রিস ইউফ্রেটিস নদী কেন্দ্র করে মেসোপটেমিয়া সভ্যতা, নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা, হোয়াংহো ইয়াং সিকিয়াং নদীকে কেন্দ্র করে চীনা সভ্যতা গড়ে উঠেছিল, তারপরে সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। এইভাবে কিন্তু আস্তে আস্তে সভ্যতা গড়ে উঠেছিল। তো এই যে সভ্যতার কথা বললাম, তার সঙ্গে বহির্বিশ্বে কেমন যোগাযোগ ছিল সেই যোগাযোগটাই আমরা আলোচনা করব। ভারতের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ কেমন, ভারতের সঙ্গে যোগাযোগ। তো ভারতের সঙ্গে বহির্বিশ্বের কেমন যোগাযোগ ছিল, প্রাচীন ভারতীয় উপমহাদেশের মানচিত্র খেয়াল করলে দেখা যাবে কি, সেখানে উত্তর পশ্চিম দিক থেকে রয়েছে কয়েকটি গিরিপথ। উত্তর পশ্চিমে ওই গিরিপথগুলি ধরেই পশ্চিম মধ্য এশিয়ার মধ্যে উপমহাদেশের যোগাযোগ ঘটত সেই সময়। আবার অন্যদিকে হিমালয় পর্বতশ্রেণীর গিরিপথ দিয়ে চীন এবং তিব্বত এর সঙ্গে যোগাযোগ বজায় ছিল সেই সময়। বিশেষ করে উত্তর পশ্চিম গিরিপথের মধ্য দিয়েই বিদেশিরা উপমহাদেশে
আসত। এইভাবেই আদান প্রদান অর্থাৎ যোগাযোগের একটা মাধ্যম তৈরি হয়েছিল। এইভাবে ব্যবসা বাণিজ্যের মাধ্যম চলেছিল, সাংস্কৃতিক দিক দিয়ে আদান প্রদান চলেছিল, সমুদ্র পথে, তারপর রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতির দিক দিয়ে একটা বিনিময় হয়েছিল। রাজনৈতিক যোগাযোগ কি? রাজনৈতিক যোগাযোগ কি হয়েছিল সেই সময়? ভারতীয় উপমহাদেশে ইন্দো ইরানীয়দের আগমনের বিষয়ে আগে আলোচনা করা হয়েছে। তো ভৌগোলিক কারণে উত্তর পশ্চিম অংশের স্থলপথ দিয়ে বেশিরভাগই বিদেশিজাত ভারতীয় উপমহাদেশে এসেছিল। এদের মধ্যে অন্যতম ছিল কারা? পারসিকরা। তো ভারতীয় উপমহাদেশে পারস্যের কেমন যোগাযোগ ছিল? তো পারসিকদের যোগাযোগ আলোচনা করব। পারস্যদের যোগাযোগ কেমন ছিল? উপমহাদেশের উত্তর পশ্চিম দিক দিয়ে ছিল গান্ধার। গান্ধারের মধ্যে দিয়ে পারসিক সাম্রাজ্যের সঙ্গে উপমহাদেশে যোগাযোগ তৈরি হয়েছিল। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের দ্বিতীয় ভাগে পারস্যের হাখাম নিমেয়াসীয় শাসকদের গান্ধার অভিযান করেছিল। তাদের শ্রেষ্ঠ সম্রাট প্রথম দারায়ুস বা দারায়ুস, তার শাসন গান্ধার ছাড়াও উপমহাদেশে বেশ কিছু অঞ্চলে কিন্তু ছড়িয়ে পড়েছিল। তো তার একটি লেখাতে হিন্দু শব্দটি পাওয়া গিয়েছিল, সিন্ধু নদ থেকে ওই শব্দটি তৈরি হয়েছিল। মনে করা হয় যে সেই সময় সিন্ধু এলাকায় দারায়ুসের শাসনের মধ্যে ছিল তখন। তো এটা হচ্ছে পারস্যের যোগাযোগের একটা মাধ্যম। আবার কি, গ্রিসদের সঙ্গে কেমন যোগাযোগ ছিল? গ্রিসদের সঙ্গে যোগাযোগটা কেমন ছিল ভারতীয় উপমহাদেশ? তো গ্রিসদের সঙ্গে যে যোগাযোগের কথা বলছিলাম, তো ভারতীয় উপমহাদেশ ও গ্রিসের যোগাযোগ, গ্রিক শাসক আলেকজান্ডার পৃথিবী জুড়ে এক বিরাট সাম্রাজ্য তৈরি করতে চেয়েছিল, কিন্তু তার জন্য পারসিকদের সঙ্গে তার যুদ্ধ বেঁধেছিল। পারসিকদের হারিয়ে আলেকজান্ডার পৌঁছে যান ভারতীয় উপমহাদেশে। উপমহাদেশে পারসিকগণ শাসন শেষ হয়ে আলেকজান্ডার অভিযানের ফল ছিল। এ বিষয়ে আগে আলোচনা করা হয়েছে অবশ্য। তো আলেকজান্ডার বেশি দিন উপমহাদেশে ছিলেন না, ফলে এই অভিযানের প্রভাব ভারতীয় উপমহাদেশে খুব গভীরভাবে কিন্তু পড়েনি। আলেকজান্ডার অভিযানের বিরুদ্ধে বেশ কিছু শাসক লড়াই করেছিলেন, আবার অনেক শাসক গ্রিক বাহিনীকে সহযোগিতাও করেছিলেন। তক্ষশিলা রাজা যেমন অম্ভি আলেকজান্ডারকে সহযোগিতা করেছিলেন। তো এইভাবে আলেকজান্ডার ও অভিযান অনেকটাই সাফল্য লাভ কিন্তু করেছিল। এবার আমরা একটু আলোচনা করব এশিয়ার সঙ্গে যোগাযোগ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ও মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ। মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগটা কেমন ছিল এটা একটু জেনে নেব। মৌর্য শাসনের শেষ দিকেই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বেশ কিছু বদল ঘটেছিল। পশ্চিম এশিয়া ও মধ্য এশিয়ার সঙ্গে উপমহাদেশের রাজনীতি ও শাসন জড়িয়ে যাচ্ছিল। উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে গ্রিক, শক, পল্লবদের শাসন দেখা গিয়েছিল। পশ্চিমিত্র সঙ্গের সময় গ্রিক রাজারা বেশ কিছু অঞ্চল দখল করেছিল। এই গ্রিক রাজাদের অনেকেই আদতে ব্যাকট্রিয়া বাসিন্দা ছিলেন। তো সেই ব্যাকটেরিয়া খ্রিস্টপূর্ব চতুর্থ শতক শেষ দিক থেকে শাসক সেলুকাসের অধীনে ছিল। ব্যাকটেরিয়া গ্রিক রাজাদের যমন বলা হয় পুরাণ সাহিত্যে। তো উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল গান্ধারে তক্ষশিলা পর্যন্ত ব্যাকটেরিয়া গ্রিকদের শাসন ছিল। উপমহাদেশে এই গ্রিক শাসন দেখে বলা হয় ব্যাকটেরিয়া গ্রিক বা ইন্দো গ্রিক শাসক।
আমরা টুকরো কথা একটুকু জেনে নেব মিনান্দার সম্পর্কে। তো মিনান্দার সম্পর্কে আমরা জেনে নিই একটুকু। টুকরো কথায় মিনান্দার সম্পর্কে জেনে নেই। এই সময় ইন্দো গ্রিক রাজাদের মধ্যে সবচেয়ে কিন্তু বিখ্যাত ছিল মিনান্দার। ব্যাক্ট্রিয় এলাকায় তার শাসন ছিল। প্রাচীন গান্ধার ও কান্ধার কান্দাহার অঞ্চলে মিনান্দারের শাসন ছিল। ব্যাক্ট্রিয়ার কিছু অংশ উত্তর পশ্চিম সীমান্ত এলাকায় খানিকটা তার অধীনে অবশ্য ছিল, তবে বৌদ্ধ সাহিত্যে তিনি মিলিন্দ নামে পরিচিত ছিল। তো বৌদ্ধ ভিক্ষু নাগসেনের প্রভাবে মিনান্দার বৌদ্ধ ধর্ম ধর্ম মানে গ্রহণ করেছিলেন সেই সময়। সেই কথাবার্তা মিলিন্দ পঞ্চদহ বা মিলিন্দ প্রশ্ন বইতে রয়েছে। কিন্তু এই বই থেকে জানা যায় মিনান্দারের রাজধানী ছিল মানে কীরকম, তার শাসন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল বিস্তারিত, কিন্তু ওইটার মাধ্যম থেকে আমরা জানতে পারবো। তো আমরা যেটা আলোচনা করছিলাম মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ, আরেকটুকু বলে নেই, খ্রিস্টপূর্ব 130 অব্দ নাগাদ মধ্য এশিয়ার যাযাবর গোষ্ঠীর আক্রমণে ব্যাক্ট্রিয়া গ্রিক শাসন শেষ হয়েছিল। ওই গোষ্ঠীর মধ্যে প্রধান ছিলেন কাইথ্রিয়াস। তো উপমহাদেশে মানে তারা শেখ বা শক নামে পরিচিত ছিল, আর ছিল ইউয়ে ঝি বা কুষাণ। মধ্য এশিয়ার তৃণভূমি থেকে পশ্চিম দিকে এগিয়ে তারা ব্যাক্ট্রিয়ায় পৌঁছেছিলেন, কাশ্মীর সিন্ধু নদের মানে পশ্চিম তীরে এলাকায় মানে তক্ষশিলা শাসকদের দখলে ছিল সেই সময়। অন্যদিকে খ্রিস্টপূর্ব 6 শতকের গোড়ার দিকে কাবুল এলাকার পার্থিয়ানদের হাতে চলে যায়। আর পার্থিয়ান ইরান থেকে উপমহাদেশে এসেছিল, পার্থিয়ানরা উপমহাদেশের পল্লব নামে পরিচিত ছিল সেই সময়। এইভাবে কিন্তু একটা বড় ধরনের যোগাযোগের মাধ্যম কিন্তু আমরা মানে লক্ষ্য করতে পারছি সেই সময়। তাছাড়াও কী হয়েছিল আরও, এই মধ্য এশিয়া গ্রিক বলতে গ্রিক শাসক সেলুকাসের দূত মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় সে এসেছিলেন। ওই সময় সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে গিয়েছিলেন দায়াকামাস। তো মিশরের শাসক টলেমি ডায়োনিসিসকে পাঠিয়েছিলেন দূত হিসাবে মৌর্যদের কাছে। তো মৌর্য সম্রাটরা তা মানে সেই সময় তাদের দূত পাঠিয়েছিলেন বা দূত পাঠাতেন বিদেশি শাসকদের সভায়। আবার বিন্দুসারের সঙ্গে সিরিয়ার শাসক প্রথম অ্যান্টিওগাস এর যোগাযোগ ছিল। বিন্দুসার নাকি গ্রিক রাজাদের মানে কাছে কয়েকটি জিনিস এবং একজন বিখ্যাত পণ্ডিত চেয়েছিলেন। তো এইসব ঘটনা কিন্তু যোগাযোগের মাধ্যমে হয়েছিল। আর একটা কথা, বিশেষ কথা, হুন আক্রমণ কিন্তু সেই সময় প্রখরভাবে হয়েছিল। কীরকম সেই হুন আক্রমণ? তো আনুমানিক 458 খ্রিস্টাব্দে সম্ভবত উত্তর পশ্চিম দিক দিয়ে হুনরা ভারতীয় উপমহাদেশে অভিযান করেছিল। হুনরা ছিল কিন্তু অত্যন্ত শক্তিশালী যোদ্ধা। তো ভারতীয় উপমহাদেশে অভিযান তারা যখন করেন তখন স্কন্দগুপ্তের শাসনকাল ছিল, অর্থাৎ স্কন্দগুপ্ত তখন শাসন করছিল গুপ্ত সাম্রাজ্যে। তিনি হুন অভিযানকে সফলভাবে আটকে দিতে পেরেছিলেন, কিন্তু তারপরে অনেকদিন হুন অভিযান উপমহাদেশে হয়নি। এই জন্যে স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তাও বলা হয়। তো পঞ্চম শতকের শেষ ও 6 শতকের গোড়ায় হুনরা আবার কিন্তু শক্তিশালী হয়ে উঠেছিল। সেই সময় তাদের নেতা ছিলেন তোরমান এবং মিহিরকুল, এই দুজন ছিল। তো উপমহাদেশে কিছু অঞ্চলে তোরমানের শাসন ছিল। তো তোরমান ছেলে মিহিরকুল ছিলেন মানে ক্ষমতাবান শাসক, হুনরা গুপ্ত শাসকদের পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। তো হুন শাসনের ফলে উত্তর পশ্চিম ভারতের সঙ্গে মধ্য এশিয়ার স্থল বাণিজ্যে একটা ভাটা পড়ে মানে সেই সময় দেখা গেছিল। তো এইটুকুই আমরা যেটুকু আলোচনা করলাম, এবার আমরা পরবর্তী ভিডিওতে অর্থনৈতিক যোগাযোগটা আমরা মানে দেখব কতটা সফল হয়েছে। তো নবম অধ্যায় থেকে আমাদের দুটো ভিডিও হবে। তো এটা হচ্ছে মানে পার্ট 1 ভিডিও, এবং পার্ট 2 ভিডিওতে আমরা অর্থনৈতিক যোগাযোগ ব্যবস্থাটা আলোচনা করব। থ্যাংক ইউ।